আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে মেটাট্যাগ। আমরা আজকে জানব যে মেটাট্যাগ কি এবং মেটাট্যাগ কেন। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমরা একটি কথা বলে রাখি যে গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিন্তু আসলে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেয়েছি এবং প্র্যাকটিক্যাল দেখেছিও যে কিওয়ার্ড রিসার্চে আমরা বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করব। কিন্তু আসলে আমার মনে হয় একটি পূর্ণাঙ্গ কিওয়ার্ড রিসার্চ প্রজেক্ট দেখানো উচিত আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও আপনারা অনেকেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করেছেন যে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট টিউটোরিয়াল অন্তর্ভুক্ত করার জন্য, সো আমরা এই টিউটোরিয়ালের শেষে একটি পূর্ণাঙ্গ কিওয়ার্ড রিসার্চ প্রজেক্ট অন্তর্ভুক্ত করে দিব। কারণ একটি প্রজেক্ট করতে গেলে, কিওয়ার্ড রিসার্চের সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট করতে গেলে আরো অনেক কিছু জানতে হয়। কিওয়ার্ডের পাশাপাশি মেটা ট্যাগ জানতে হয়, তারপর পেজ র্যাঙ্ক, এগুলো আমরা দেখেছি যদিও, পেজ র্যাঙ্ক জানতে হয়, তারপর অ্যালেক্সা র্যাঙ্ক ইত্যাদি আরো অনেক বিষয় আছে, ব্যাকলিংক ইত্যাদি বিষয় আরো জানতে হয় একটি ওয়েবসাইটের। সো এই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ এর প্রজেক্টটা এই টিউটোরিয়ালের সবার শেষে আমরা যুক্ত করে দিয়েছি। আপনারা আগে থাকতে ঘাবড়ে যাবেন না, শেষে আপনারা টিউটোরিয়ালটি পাবেন। তো যাই হোক, আমরা আজকে কথা বলতেছিলাম যেটা নিয়ে, মেটা ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে এসইও এর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আসলে মেটা ট্যাগ জিনিসটা কি? মেটা ট্যাগ হচ্ছে একটি কোড, ছোট্ট একটি কোড, যেই কোডটি সার্চ ইঞ্জিনকে বলে দেয় আপনার পেজটি কি সম্পর্কে বা আপনার ওয়েবসাইটটি কি সম্পর্কে। ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করি। যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে বাংলাদেশ সম্পর্কে, তো আপনার ওয়েবসাইটে কি কি করা হয়, যে বাংলাদেশের জনসংখ্যা, তারপর বাংলাদেশের বিভিন্ন ঘুরতে যাওয়ার স্থান, তারপর বাংলাদেশের খাবার, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি একটি ওয়েবসাইট করেছেন যেখানে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেয়া আছে। তো এখানে তো আসলে বাংলাদেশ সংক্রান্ত অনেক তথ্য দেয়া আছে, বাংলাদেশের সংস্কৃতি, খাবার, বাংলাদেশের পশু পাখি, নদ নদী, তারপর এখানকার উৎসব আনন্দ ইত্যাদি যা কিছু আছে অনেক তথ্য আপনার ওয়েবসাইটে আছে। তো এখন গুগলে গুগলে যদি কেউ আপনার ওয়েবসাইটটি সার্চ করে, আপনার ওয়েবসাইটের নামটি ধরেন bangladesh.com, সাপোজ আপনার ওয়েবসাইটের নাম bangladesh.com, তো এখন গুগলে কেউ সার্চ করলো bangladesh.com লিখে, প্রতিটা সার্চের জন্যই তো গুগলের কিছু টাইটেল এবং ডিসক্রিপশন দেখাতে হয়। টাইটেল ডিসক্রিপশন কি আমি একটু দেখাচ্ছি। যেমন আমি যদি গুগলে জাস্ট আইটি বারে লিখেই সার্চ করি, তাহলে দেখুন এই সার্চটার জন্য গুগলের একটি টাইটেল দেখাতে হয়। এটা হচ্ছে টাইটেল, উপরে যে লেখাটা থাকে, যেমন আপনার ওয়েবসাইটের মেইন টাইটেল হচ্ছে এটা, আমাদের আইটি বারের মেইন টাইটেল হচ্ছে এইটা, এবং নিচে ছোট্ট করে একটি ডিসক্রিপশন দেখাতে হয় বা বর্ণনা। তো আপনার ওয়েবসাইটটা যখন গুগলে কেউ সার্চ দেবে, তখন আপনার ওয়েবসাইটটা এইভাবে আমাদের এখানে যেভাবে আছে এখন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, এভাবে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে প্রদর্শন করানোর জন্য সার্চ ইঞ্জিনের কাছে কিছু কোড দরকার, তাই না? কারণ আপনার ওয়েবসাইটে তো আসলে বাংলাদেশের সংস্কৃতি আছে, তারপর ঐতিহ্য আছে, বাংলাদেশের মিউজিক আছে, বাংলাদেশের দর্শনীয় স্থান আছে, বাংলাদেশের খাবার, ফুড ইত্যাদি সব কিছু আছে। কিন্তু এখন কথা হচ্ছে, গুগলে যদি কেউ আপনার সাইটটা খোঁজে এবং গুগল যদি আপনার সাইটটাকে এইভাবে দেখায়, তাহলে গুগল এই টাইটেলে কি লিখবে, এই টাইটেলে গুগল কি দেখাবে, এবং এই ডিসক্রিপশন সেক্টরে গুগল কি দেখাবে, তাই না? আপনার ওয়েবসাইটটা তো অনেক বিস্তারিত, তো এই টাইটেলে কি দেখাবে, ডিসক্রিপশন সেক্টরে কি দেখাবে, এইটা মূলত আসে এই মেটা ট্যাগ থেকে। জেনারেলি মেটা ট্যাগে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন, সেই ইনফরমেশন গুলো থেকেই মূলত আপনার এখানে এই ডেটাগুলো এখানে আসে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। সাপোজ যে আপনি একটি গরুর রচনা লিখেছেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে সাপোজ একটি গরুর রচনা লিখেছেন, এখানে গরুর গরুর প্রকারভেদ, গরুর
শারীরিক গঠন, তারপর কোন জেলায় গরু বেশি পাওয়া যায় বা গরুর গায়ের রং ইত্যাদি অনেক কিছু আছে আপনার পেজে। কিন্তু এখন সার্চ ইঞ্জিনের যে বোট বা স্পাইডার যেটাকে বলি আমরা, তো আমরা এই টিউটোরিয়ালের শুরুতে আমরা বলেছি আমাদের এই কোর্সের শুরুতে যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তো ওই ভিডিওটি দেখে থাকলে আপনারা সার্চ ইঞ্জিন স্পাইডার সম্পর্কে আশা করি ধারণা আছে। তো যখন সার্চ ইঞ্জিনের স্পাইডার আপনার ওয়েবসাইটে আসবে, তখন সে কি করবে, আপনার পুরো গরুর রচনাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। দেখার পর সে একটা আইডিয়া নিবে, হ্যাঁ এটা একটা গরুর রচনা। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, এখানে যদি মেটা একটা কোড যোগ করে দেন, এবং মেটা একটা কোড যোগ করে দিয়ে আপনি যদি বলে দেন, 2 লাইনের ভিতরে যদি একটা কোড দিয়ে বলে দেন যে এইখানে গরুর রচনা সম্পর্কে আলোচনা করা হয়েছে, গরুর বিভিন্ন বিশ্লেষণ এইখানে দেয়া হয়েছে, জাস্ট 2 লাইনে আপনি বলে দিলেন, তো সার্চ ইঞ্জিন এসে দেখলো হ্যাঁ এখানে মেটা দেয়া হয়েছে, তো আমি আগে মেটাটাই দেখি মেটার মধ্যে কি দেয়া হয়েছে। মেটাটা সে পড়ে খুব ইজিলি বুঝে ফেললো হ্যাঁ এটা গরুর রচনা। তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনকে কষ্ট করে আপনার পুরো কন্টেন্টটা এভাবে অপটিমাইজ করতে হলো না, এবং সে আপনার পুরো কন্টেন্ট সম্পর্কে একটা সারাংশ বা একটা সারমর্ম পেয়ে গেল শুরুতেই, মেটা মেটা এলিমেন্ট থেকে একটি সারমর্ম পেয়ে গেল, এবং সে এই সারমর্মটাকে গুগলের সার্চ রেজাল্টে প্রয়োজন অনুসারে প্রদর্শন করাবে। তবে সবসময় যে মেটা এলিমেন্ট গুলোই প্রদর্শিত হয় এমন নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মেটাতে যে ইনফরমেশন গুলো আপনি দেন মেটা ট্যাগের মধ্যে, সেই ইনফরমেশন গুলোই আপনার সার্চ রেজাল্টে প্রদর্শিত হয়। তো আশা করি বুঝতে পারছেন যে মেটা ট্যাগ জিনিসটা কি, আর যদি না বুঝে থাকেন আমি আরো একবার রিভিউ করতেছি যে মেটা ট্যাগ হচ্ছে এমন এক ধরনের কোড বা এমন এক ধরনের ট্যাগ যেটি একটি ওয়েবসাইটের প্রতিটি পেজে ব্যবহার করতে হয়, কারণ একটি ওয়েবসাইটের প্রতিটি পেজ হয় আলাদা আলাদা, এবং এই মেটা ট্যাগই সার্চ ইঞ্জিনকে বলে দেয় মেটা ট্যাগের মধ্যে আমরা এমন কিছু তথ্য রাখবো, টাইটেল এবং ডিসক্রিপশন, যেটা দেখে সার্চ ইঞ্জিন আমাদের পেজটা কি সম্পর্কে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে পারে, যাতে করে সে খুব ইজিলি আপনার পেজটাকে ক্রল করতে পারে এবং সার্চ রেজাল্টে, গুগলের সার্চ রেজাল্টে ওই ইনফরমেশন গুলো, ওই মেটাতে দেয়া ইনফরমেশন গুলো প্রদর্শন করাতে পারে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি মেটা ট্যাগের বেসিক্স, এবং মেটা ট্যাগ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এসইওতে, কারণ এটি আপনার সার্চ রেজাল্টে বেশ ভালো এবং খুব দুর্দান্ত ভূমিকা পালন করে। তো আসলে মেটা ট্যাগ কি এটা আমরা থিওরিটিক্যালি জানলাম, আমরা প্র্যাকটিক্যাল দেখি নাই এখনো, কোডটা কি বা ট্যাগটা কি সেটাও দেখি নাই, সো এক্ষেত্রে আসলে বোঝাটা মুশকিল হতে পারে, আমরা জাস্ট একটা আইডিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা মেটা ট্যাগ কি এবং এটার কোডটা কি এগুলো সম্পর্কে আমরা আপনাদের সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো তার আমন্ত্রণ রইলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।